সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো আজকে আলোচনা করব যে আমার সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা জিরো দিন বয়সের দেশি ন্যাচারাল এবং দেশি গলাছেলা মুরগির বাচ্চা। তো এই বাচ্চাগুলো কীভাবে চিনবেন এবং এই বাচ্চাগুলো দেখতে কেমন হয় এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে। আমি যদি একটু দেখাই যে বর্তমানে হ্যাচারির অথবা যেখান থেকে বাচ্চা নেন না কেন, তো বাচ্চার যারা বিক্রয় করতেছে তারা অনেক ধরনের প্রতারণা করতেছে। তো গলাছেলা নিয়ে একটা প্রতারণা চলতেছে, সেটা হচ্ছে যে গলাছেলা বাচ্চাগুলো সবাই হাইব্রিড যে গলাছেলা বাচ্চাটা রয়েছে এই বাচ্চাগুলো আপনাদের কাছে গোছে দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন গলাছেলা বাচ্চা যেগুলো হাইব্রিড হবে সেগুলো একটা বাচ্চা মোটামুটি এই ন্যাচারাল যে গলাছেলাগুলো রয়েছে তার দুইটা বাচ্চা সমান হবে গলাছেলা হাইব্রিড একটা বাচ্চা। তো সেই ক্ষেত্রে আপনারা যার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন না কেন অবশ্যই তার যে প্যারেন্টসটা রয়েছে সেই প্যারেন্টসের দিকে নজর দিবেন। যদি প্যারেন্টস ছাড়া যদি বাচ্চা না দেখে যদি বাচ্চা ক্রয় করেন তাহলে বাচ্চাগুলো পরবর্তীতে যখন বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনি বিক্রি করতে ব্যাপক সমস্যা হচ্ছে। তো আরেকটা বিষয় যদি দেখাই, তো দেশি অরিজিনাল দেশি এবং অরিজিনাল গলাছেলা যে বাচ্চাগুলোর এগুলোর সিমটমগুলো কেমন হতে পারে দেখতে পারবেন যে এর চোখগুলো একদম কালো হবে আর যেগুলো ন্যাচারাল বাচ্চা নয় অথবা হাইব্রিড সেগুলোর চোখগুলো হবে লালটি কালার এবং এর আকারে হবে ছোট, মুখটা হবে ছোট এবং পাগুলো হবে খুবই ছোট, এর পাটা হবে একদম ছোট ছোট আর খুব একটা লম্বা হবে না বড় হবে না, এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য। তারপরেও অনেক বাচ্চা আছে সেটা হচ্ছে সোনালির বাচ্চা যেগুলো রয়েছে সোনালি এবং দেশি একদিনের বাচ্চা মোটামুটি সেমই দেখতে হয়। তো অনেকেই যেটা করে যে সোনালির দেশির যে বাচ্চাগুলো রয়েছে তার সঙ্গে সোনালির বাচ্চার মিক্সিং করে আমাদের কাছে গোছে দেয়, পরবর্তীতে দেখা যায় সে বাচ্চাগুলো বড় হয়ে যায় বিক্রি করার সময় পাইকার বলতেছে এটা সোনালি, তখন দেখা যায় যে আপনি যে স্বপ্ন নিয়ে অথবা যে আশা নিয়ে একটা খামার শুরু করছিলেন সেই প্রথমবারই ধাক্কা খেয়ে যান। তো সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলে বিগত ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি যে অবশ্যই আপনারা বাচ্চা সংগ্রহ না করে বাচ্চাটা নিজে উৎপাদন করার চেষ্টা করুন, তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন এবং দীর্ঘদিন ধরে আপনি খামার পরিচালনা করতে পারবেন। তো আমরা এই বাচ্চাগুলো বিক্রি হয়ে যাবে আজকে অর্ডার ছিল, তো আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন। আমরা সবসময় অরিজিনাল এবং 100% দেশি এবং দেশি গলাছেলা বাচ্চা দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ। তো আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হবে। আমরা ইনকিউবেটর চালানো প্রশিক্ষণ, ইনকিউবেটর কীভাবে তৈরি করা হয় এবং মুরগির যে প্রাথমিক চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা এই চিকিৎসাগুলো নিয়ে রেগুলার ভিডিও আপলোড করে যাব। তো ধন্যবাদ সবাইকে।